হ্যালো এভরিওয়ান টিআর সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আজকের ভিডিওটি ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ ব্যাডমিন্টন অপশান বি পোলো অপশান সি ক্রিকেট এবং অপশন ডি হকি তো সঠিক উত্তর অপশন ডি হকি আমাদের নেক্সট কোয়েশ্চেন ফ্রিডম বিহাইন্ড বার কার লেখা এটা দেখো ডাব্লিউ বি কনস্টেবল মেন্সে দু সালে এসছে অপশান এ শেখ আবদুল্লাহ অপশন বি কিরণ বেদী অপশন সি নেনসার ম্যান্ডেলা এবং অপশন ডি ঋষি অরবিন্দ ঘোষ তো আমাদের সঠিক উত্তর অপশন বি কিরণ বেদী আমাদের নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয় অপশান এ জল সংরক্ষণ অপশান বি সাহিত্য অপশান সি বিজ্ঞান ও প্রযুক্তি এবং অপশান ডি পরিবেশ সচেতনতা তো সঠিক উত্তর হবে অপশান সি বিজ্ঞান ও প্রযুক্তি চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি এটা ডাব্লিউ বিপি কনস্টেবল মেন্সের দু হাজার উনিশ সালে এসছে অপশান দেখো অপশান এ সিক্স অগস্ট অপশান বি টেন ডিসেম্বর অপশান সি এইট মার্চ এবং অপশন ডি সিক্স জুন সঠিক উত্তর হবে অপশান বি টেন্থ ডিসেম্বর নেক্সট কোয়েশ্চেন শ্রীনিবাস রামানুজুম ছিলেন একজন বিখ্যাত এটা দেখো ডাব্লুবিপি কনস্টেবল মেন্স দু হাজার উনিশ সালে আসা একটি প্রশ্ন তো অপশান এ গণিতবিদ অপশান বি প্রাণীবিদ্যাবিদ অপশান সি পদার্থবিদ এবং অপশান ডি রসায়নবিদ তো সঠিক উত্তর হবে অপশান এ গণিতবিদ পরবর্তী প্রশ্ন প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল অপশন এ গ্রিন পার্ক অপশান বি সিডনি অপশন সি ইডেন গার্ডেন অপশান ডি লর্ডস তো সঠিক উত্তর অপশান বি সিডনি নেক্সট প্রশ্ন আমাদের আজকে সাত নম্বর প্রশ্ন ইউনিসেফের সদর দপ্তর কোথায় এটাও ডাব্লিউ কনস্টেবল মেইনসে দু উনিশ সালে আসা একটি প্রশ্ন তো অপশন দেখো অপশন এ সিঙ্গাপুর অপশান বি ঢাকা অপশান সি নিউ ইয়র্ক এবং অপশন ডি প্যারিস তো সঠিক উত্তর হবে অপশান সি নিউ ইয়র্ক নেক্সট প্রশ্ন মিতিন মাসের স্রোষ্টা কোন লেখক এটা দেখতে পাচ্ছো WPP কনস্টেবল মেইনস এ 2019 সালে এসেছিল অপশন এ শীর্ষেন্দু মুখোপাধ্যায় নবনীতা দেবসেন সি বাণী বসু এবং অপশন ডি সুচিত্রা ভট্টাচার্য তো সঠিক উত্তর হবে অপশন ডি সুচিত্রা ভট্টাচার্য নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো অপশান এ পরশুরাম অপশান বি বীরবল অপশান সি বনফুল এবং অপশান ডি ভানুসিংহ সঠিক উত্তর হবে অপশান ডি ভানুসিংহ নেক্সট প্রশ্ন আজকের দশ নম্বর প্রশ্ন প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় অপশান এ পাঁচই জুলাই অপশান বি পঁচিশে জুন অপশন সি পাঁচই জুন এবং অপশান ডি পনেরোই জুন তো সঠিক উত্তর সি পাঁচই জুন নেক্সট প্রশ্ন আজকে আমাদের এগারো নম্বর প্রশ্ন কম্পিউটার সফটওয়্যারের পিডিএফ কথাটির পূর্ণরূপ হল অপশান এ পোর্টেবল ডকুমেন্ট ফর্ম্যাট অপশান বি পোর্টেবল ডিজিটাল ফর্ম অপশান সি printable digital format এবং অপশন ডি প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট তো আমাদের সঠিক উত্তর অপশন এ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট নেক্সট প্রশ্ন এফআইআর এর পূর্ণরূপ হলো এটা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবল মেইনসে 2016 সালে আসা একটি প্রশ্ন অপশন এ ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট অপশন বি ফার্স্ট ইনফরমেটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অপশন সি ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট এবং অপশান টি ফার্স্ট ইনস্ট্যান্ট রিপোর্ট তো সঠিক উত্তর অপশন বি ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট পরবর্তী প্রশ্ন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশান এ রাঁচি অপশন বি দিল্লি অপশন সি কলকাতা এবং অপশন ডি মুম্বাই তো সঠিক উত্তর অপশন সি কলকাতা নেক্সট প্রশ্ন অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন এটা দেখো ডাব্লিউবিবি কনস্টেবল প্রিলিমিনারিতে উনিশ সালে আসা একটি প্রশ্ন অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি নারায়ণ দেবনাথ অপশন সি গগেন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি আশাপূর্ণা দেবী সঠিক উত্তর অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আজকে আমাদের শেষ প্রশ্ন ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন এটাও দু সালে আসা একটি প্রশ্ন তো অপশন এ পিটি উষা অপশান বি ঊষা অশ্বিনী নাচাপ্পা অপশান ডি মালেশ্বরী তো উত্তর হবে অপশান ডি মালেশ্বরী তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল